গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস ব্লগে। নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। যদিও এই ভিডিওটা আমি পোস্ট করছি অনেক দেরি হয়ে গেছে, তো এটা দেখতে পাচ্ছ আমার বাপের বাড়ি থেকে ফেরার দিনের ভিডিও। তো মনু তো অলরেডি গাড়িতে উঠে বসে আছে আর এখানে সমস্ত প্যাকিং চলছে। বাবা আর হচ্ছে ও সমস্ত গাড়িতে ছুইলে টাটা করে দাও। তারপরে বাবা গাড়ি চালিয়ে এনেছে, তো আরো খুশি সামনে বসে যাব। তো সব মিলিয়ে মনটা তো সত্যি ভীষণই খারাপ, কারণ এতদিন একটা ছিলাম একটা জায়গাতে। অ্যাকচুয়ালি আরো কিছুদিন থাকার ইচ্ছে ছিল, বাট দুটো বাচ্চা কিনে না আমার ভীষণ অসুবিধা হচ্ছিল। অ্যাকচুয়ালি মনু এখন বড় হয়েছে, তো ও যেখানে থেকে অভ্যস্ত আর ওর ওখানে গেলে না ও কারোর কাছে কিচ্ছু করবে না, সব কিছু আমাকে। এবার আমি তো দুটো কিনে সামলাতেই পারছি না, এই জন্য আরও বেশি করে তাড়াতাড়ি চলে আসতে হলো, নাহলে আরও একটা মাস অন্তত থাকার ইচ্ছে ছিল। তো এখন প্রায় বাগনান ঢুকবো। এখন আজকে অ্যাকচুয়ালি খুব মেঘলা ওয়েদার আছে, ওই জন্য বেশি ওয়েট করলাম না। 3টে নাগাদই খাওয়া দাওয়ার পরেই বেরিয়ে গিয়েছিলাম, রেডি হতে শুরু করে দিয়েছিলাম, কারণ দুটো বাচ্চা আছে আর বিশেষ করে হাজব্যান্ড ড্রাইভ করে এসেছে। ও ড্রাইভ করলে খুব আমার মানে একটা টেনশন কাজ করে না, মনে হচ্ছিলো কখন বাড়ি ঢুকবো, বাবা বাড়ি ঢুকলে শান্তি। তো ওটাই আর কি যা হয় একটা সময় বিয়ের পরেতে। মানে ছোটোবেলায় শুনতাম বয়স্করা বলতো যে মেয়ের বিয়ে হয়ে যাবে, আর মেয়েদের তো শ্বশুরবাড়িতেই সব, এটা তো পরের বাড়িতে আছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি না, দিন যত যায় যত আরও বেশি সময় পার হচ্ছে না, তত সত্যিই মনে হয় যে হয়তো বা ঠিকই বলতো। তখন খুব গায়ে লাগবে, আমি ছোটো থেকে মানুষ হয়েছি যেটা সেটা আমার নিজের বাড়ি না। অ্যাকচুয়ালি সময়ের সাথে সাথে মানুষের সব কিছুই চেঞ্জ হতে থাকে আর পরিবর্তনটাই জীবনের নিয়ম, এবং সেটাকে মেনে নেওয়াটাই আমার মনে হয় সবথেকে ভালো। তো আমার পুচকেটা দেখতে পাচ্ছে এখন ঘুমিয়ে গেছে আর ও গাড়িতে ঘুমাচ্ছে, এটাই আমার শান্তি। কারণ টেনশন ছিল ভীষণ যদি কান্নাকাটি করে, বাট সত্যি আমার মেয়ে খুব লক্ষ্মী, ও গাড়িতে একটু আমাকে প্রবলেম দেয় না। আর দেখতেই পাচ্ছে আমার চারদিকে গাড়িতে পর্যন্ত আমি যদি ভালোভাবে বসবো, আমি একা পেছনে বসে আছি, বাট এখানেও লাগে যে বসছি। আর সামনে মনু ও দাদুর কোলে বসেছে আর ওর বাবা চালাতেই আমার ঘুরছি প্রায় বাগনান। অনেকটাই রাস্তা চলে এসেছি, বাট থ্যাংক গড বৃষ্টিটা হচ্ছে না, কারণ বৃষ্টিটা হলে না সত্যি ড্রাইভ করতে ভীষণই প্রবলেম হয়। তো আমরা ওটাই আমি প্রে করছি যেন বাড়ি যাওয়ার আগে অন্তত বৃষ্টিটা অতটা না হয়। কোথা থেকে যে দিনগুলো কেটে যায় না সত্যি বোঝা যায় না, দেখতে দেখতে দিনগুলো পার হয়ে গেল। দুটো মাস বাপের বাড়িতে কাটিয়ে দিলাম, এখন মনে হচ্ছে যে এই যে সময়টা, এই বাচ্চা হওয়ার পরে এইটুকুই তো থাকা যায়, তারপরে আর হয় কোথায়? সত্যি কথা বলতে গিয়ে সেরকমভাবে তো হয়ই না। চলো এখন তো বাচ্চার জন্য অনেক কিছুই করতে হবে, এখন ওদের যেটা সুবিধে হয় সেটা তো ভাবতেই হবে, কিছু করার নেই। আর এখন পরিস্থিতি অনেক পরিবর্তন হয়ে যায়। সত্যি কথা বলতে গিয়ে আমি কোথাও গেলে না, আমার কেন জানি না, আমি আমার হাজব্যান্ড যদি না থাকে আমার ভীষণ প্রবলেম হয়। বাচ্চাটার একটু দুদিন একটু আরাম করতো, আমরা চলে আসছি। অ্যাকচুয়ালি ও ভীষণ টেনশন করে ওখানে থাকার জন্য, 14 বার ফোন করতো ওকে, সে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দেখা করতে আসতো। এতটা আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে অনেকটা ডিস্টেন্স, সেই জন্য না অনেকটা প্রবলেম, অনেক কিছু প্রবলেম হচ্ছিল। ভাবলাম চলো এখন যাই, পরে ওর তো দেখা যাক কি হয় আর কতটা কি হয়। তো কথা বলতে বলতে অলরেডি এসে গেছি, ঢুকবো। আজকে না সবার মুখগুলো না খুব খারাপ লাগছিল দেখে, মা কাকিমা কাকু তো বেরোচ্ছিলই না, এত খারাপ লাগছিল এতদিন থেকে না। একটা ওদের সাথে একটা আলাদাই মানে মন, এটাই হয় বোধ হয় মামা বাড়িটা না সবার কাছে ওই জন্য এত স্পেশাল থাকে। এই দেখো নিজের ঘরে এসে আমার মেয়ে লম্বা হয়ে পা ছড়িয়ে শুয়ে খেলা করছে। আজকে ওর ছোটদা তো দিয়েছে, চুড়িটা পরিয়েছি, ড্রেস পরিয়েছি, ও একদম খুব সোনা মেয়ের মতো হয়ে গেছে, এখন খেলা করছে। আর এখানেতে আমার ছেলে অলরেডি ওর বাবা এত খেলনা কিনে রেখেছে সেইগুলোকে নিয়ে খোলা হয়েছে, এখন বদমাইশি করছে, কোথায় আছে কে জানে, মনে হয় নিচে গেছে একটু, এতদিন পর দাদু ঠাকুমাকে পেয়েছে তো। আর আমি আমার নিজের ঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আমি আমার বরকে বলেছিলাম সব যেন আমি যেমন রেখে গেছি ওই রকমই যেন থাকে। তো অলরেডি মা হচ্ছে যে মেয়ে আছে পরিষ্কার মুছিয়ে টুছিয়ে পরিষ্কার করিয়েই রেখেছে, তো সেটা একটা ভালো লাগছে।
তো আমার বাপের বাড়ি থেকে প্রায় খাওয়ার জিনিসেরই একটা বড় ব্যাগ পাঠিয়েছে। তো কি কি পাঠিয়েছে তোমায় দেখাই। এই যে লেবুটা দেখতে পাচ্ছ, এগুলো গাছের, কাকিমাদের গাছের, আমটাও কাকিমাদের গাছে, একটা 12 মাসই ওদের আম গাছ আছে। তো কাকু বললো তুই নিয়ে যা, আমি হ্যাঁ দাও তাহলে চাটনি করে খাবো। তো কাঁচা আমের চাটনি তো ভালোই লাগে, এখন তত পাও যান। তো আমার লেবুটা কাকিমারা পাঠিয়েছে, আর এই নাড়ুটা হচ্ছে আমার মা, অ্যাকচুয়ালি আমার বর বিশেষ করে জামা যেহেতু নাড়ু খেতে ভালোবাসে, তো মা যখনই আসে নিজেও বানিয়ে নিয়ে আসে। আর বরের জন্য একটা চিনির নাড়ু আছে আর একটা হচ্ছে গুড়ের নাড়ু। আর এটা দেখতে পাচ্ছি এটা আমলকি, আমলকিটাও হচ্ছে মা পাঠিয়েছে। অ্যাকচুয়ালি আমলকিটাও আমার বর খুব খাওয়ার পরে তো খোঁজে। আর আমলকির কথা আর বলো না, আমার এত 2 কেজির মতো আমলকিকে শুকনো করেছে, আর বৃষ্টি এসে আমার ছেলে ফেলে জলে ফেলে কত নষ্ট করে দিয়েছে। তার যে কটা বেঁচেছিল মা বললো তুই নিয়ে যা আমরা আবার করে নেব। তো এই আমলকিও 1 শিশি পাঠিয়েছে, আরও থামুক, এটা হচ্ছে চিনির নাড়ু। তো আর হচ্ছে কি কি পাঠিয়েছে চলো দেখা যাক। এই কিছু কাজু পাঠিয়েছে, এটাতে কি আছে জানি না। অ্যাকচুয়ালি মা সব প্যাক করে দিয়েছে, তো এখানে যে আমাদের ওখান থেকে কিছু এগুলো বানানো হয় একদম টাটকা টাটকা গজা, তারপরে যেটাকে কি বলে যে খাজা, এগুলো আমার বর খেতে খুব ভালোবাসে, ওর কিছু না কিছু মুখ চলতে থাকে, ওই জন্য ওটাও হচ্ছে পাঠিয়েছে। আর এই মিষ্টিটা হচ্ছে বাবা কিনে পাঠিয়েছে। সব মিলিয়ে না মানে মা যখন আসে তখন এটা সেটা নিয়ে আসে, আর যখন যাই তখনও অনেক কিছু একসাথে পাঠিয়ে দেয়। আর এইটা পাঠিয়েছে আমার কাকিমারা। অ্যাকচুয়ালি কাকিমা হচ্ছে আমাদের ওখানে একটা দোকানেতে খুব ভালো ঝুড়ি ভাজা ভাজে, তো ওইটা আর এই মিষ্টি প্যাকেট ওই দুটো কাকিমা আসার সময় দিয়েছে। আর কি কি মা দিয়েছে, এই যে দেখো এটা হচ্ছে তাল, তালকে ভালো করে চেঁচিয়ে ফুটিয়ে ভালো করে জাল দিয়ে তারপরে তে পাঠিয়েছে। অ্যাকচুয়ালি এখানে তো এই সমস্তগুলো তো পাওয়া যায় না, তো মা বললো তুই তাহলে এগুলো নিয়ে যা বাড়িতে ওখানে বানিয়ে খাবি। তো অলরেডি আমরা বানিয়ে খেয়েওছি, খুব ভালো লেগেছে। তালটা তো সবসময় পাওয়া যায় না, আর এইদিকে দিকে না তো পাওয়া যায় না, তো সেই জন্যে আমার মা ওখানেও প্রচুর খেয়েছি তালের বলা, বড়া থেকে পিঠে থেকে সব কিছু। তো মা অনেকটা পাঠিয়েছে, বলছে মা বলে এটা ফ্রিজেতে রাখা যায়, বানিয়ে যখন ইচ্ছা খেতে পারবি।